বনির নতুন ছবি আসছে রবিন্স কিচেন, যেই ছবিতে বনিকে কিভাবে আমরা দেখতে পাবো সেটা আগে জানি। থ্রিলার গল্পে সেইভাবে তোমাকে দর্শক দেখেনি, যদি খুব ভুল না হই একটু বলো যে কিভাবে আসছো দর্শকদের সামনে। থ্রিলার গল্পে অ্যাকচুয়ালি মানে আমার খুবই কম কাজ করেছি, অ্যান্ড লাস্ট যেটা করলাম সেটা ওই হরর ছিল, যেটা সাইকোলজিক্যাল হরর অহল্লা, সেটাতে আমি আর প্রিয়াঙ্কা ছিলাম। তো আবারও আমি আর প্রিয়াঙ্কা এবং একটু অন্য ধরনের চরিত্রে। সো আই থিঙ্ক মানে আমার যখন গল্পটা আমি শুনেছিলাম আমার বেশ ভালো লেগেছিলো, বিকজ আমার নিজে পার্সোনাল থ্রিলার্স খুব ভালো লাগে। তো আমাকে যখন বাপ্পা গল্পটা শোনায় তখন আমরা ওই ইনিশিয়াল ডিসকাশন করেছিলাম যে মানে কীভাবে কী চরিত্রটাকে এগিয়ে নিয়ে যাবে, এবং শেফ যেহেতু আর আমি পুরোপুরি রান্নাঘর থেকে দূরে থাকি, তো সেইটা শেফের ক্যারেক্টারটা ওই মেন্টালি নিয়ে রেডি করা, যে ফিজিক্যালি তো অতটা আমাদের ওরকমভাবে দরকার হয় না, বাট মেন্টালি নিয়ে রেডি করা যে আমাকে এই চরিত্রটাকে এইভাবে করতে হবে এনঅ্যাক্ট, তো সেইটা মেনলি করা এবং ফাইনালি অন ফ্লোর গিয়ে সেটাকে এনঅ্যাক্ট করা, এবং ডিরেক্টর যদি ওকে থাকে তাহলে সেটাকে নিয়ে এগিয়ে যাওয়া। তো আই থিঙ্ক হ্যাঁ ডিফিকাল্ট তো ছিল, বাট সেটাকে আমাদের যেহেতু ওই আগেন আমাদের বাংলা সিনেমার টাইম খুব কম থাকে, সেটার মধ্যেই আমাদেরকে পারফর্ম করতে হয়, তো সারাদিনে এতগুলো সিন থাকতো সেগুলোর মধ্যেই পারফর্ম করেছি, অ্যান্ড আশা করছি যে দর্শকের ভালো লাগবে। থ্রিলার বলেই কি গল্পে রাজি হয় ছবিতে হ্যাঁ কর? ইয়েস, ফার্স্ট রিজন থ্রিলার, অ্যান্ড সেকেন্ড রিজন যে মানে গল্পটা খুব ভালো ছিল, ইন্টারেস্টিং একটা থ্রিলার, মানে থ্রিলার তো অনেক রকমের হয় বাট ইন্টারেস্টিং থ্রিলার, এবং খাবারের সাথে কীভাবে জড়িত সেটা সিনেমা দেখলে বুঝতে পারবে, এছাড়া বেশি কিছু বলতে পারবো না, থ্রিলার তো মানে খুব একটা বেশি কিছু রিভিল করা খুব মুশকিল। আচ্ছা, এই ধরনের চরিত্রগুলো করা কি কঠিন? হ্যাঁ মানে সবটাই জানো কিন্তু এদিকে তুমি চরিত্র যখন আছো তুমি কিছুই জানো না, তো সেইটা সব থেকে বেশি কঠিন ব্যাপার আই থিঙ্ক। আর মানে একটু সিরিয়াস ক্যারেক্টার প্লে করাটা আরও ডিফিকাল্ট হয়, মানে ছ্যাবলামি করা, হাসি মজা করা, এটা দিয়ে তো শুরু করেছি তো ওইটা মানে রক্তে বসেছিলো, বাট সেখান থেকে নিয়ে গিয়ে সিরিয়াস রাখাটা একটু ডিফিকাল্ট, অ্যান্ড আমার মনে হয় যে দর্শক দেখলে বুঝবে যে মানে একটু অন্যরকমভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করা। এই চেষ্টাতে তুমি অনেকদিন ধরেই ছিলে যে একটু অন্যভাবে দর্শকদের সামনে আসে, অবশেষে হচ্ছে সেটা ধীরে ধীরে। একদমই, এখন মানে সব রকম কী বলবো, ডিরেক্টরেই প্ল্যান করছে যে একটু অন্য অন্য রকম ক্যারেক্টারে বনিকে প্লেস করবো, সেই একরকমভাবে ওকে অনেকগুলো দেখে নিয়েছি, সো তাই জন্য এখন ডিফারেন্ট ক্যারেক্টার্স প্লে করতে পারছি, অ্যান্ড ডিফারেন্ট মুভিজে কাজ করতে পারছি। তো আর আমি অলওয়েজই চেষ্টা করি যাতে নতুনদের সাথে কাজ করতে পারি, সো বাপ্পা গেন একজন নতুন ডিরেক্টর, একসাথে কাজ করলাম, ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। বনির কোনো আলাদা কিচেন বোধহয় নেই খাবার দাবারের সঙ্গে, এই ছবিতে অনেকটা জুড়ে থাকতে হয়েছে, কিন্তু ব্যক্তিগত জীবনে খাবার দাবারের সঙ্গে কতটা জুড়ে থাকা হয়? খাবার দাবার মানে খেতে খুব ভালোবাসি, বানাতে পারি না গেন, বানানোর চেষ্টা করেছিলাম লকডাউনের সময়, এক দুটো খুব বানিয়ে খাইয়েছিলাম, ওই ব্যাস ওই না করেছিলাম ঠিকঠাক, ওই খুচখাচ বাট বানিয়েছিলাম, বাট হ্যাঁ ওই 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 টাইম অবধি তারপরে আবার ভুলে গেছি কীভাবে হয়। তো খেতে খুব ভালোবাসি তাই কিচেনের কাছাকাছি না থাকলেও ধারে কাছে থাকি। মানে এই ছবির জন্য কি কোনো রকমভাবে রান্নাবান্না শিখতে হয়েছে? হ্যাঁ মানে কয়েকটা জিনিস প্রিপেয়ার করা, কীভাবে সার্ভ করতে হয়, কীভাবে সেইগুলোকে মানে ওই কী বলবো আমাদের ডিশটাকে প্রিপেয়ার করতে হয়, কীভাবে রান্নাটা করতে হয়, কীভাবে খুন্তি ধরা, কীভাবে চপ করা, সেই জিনিসগুলোকে আই থিঙ্ক সেই জিনিসগুলো ছোটো ছোটো জিনিস যেহেতু ওগুলো আলাদা আলাদা কাট শর্টস ছিল, তো সেইগুলোকে আমার মনে হয় শিখতে হয়েছিলো, বাকি মোটামুটি আমরা ম্যানেজ করে নিয়েছি। আচ্ছা, কৌশানির হাতের কোনো প্রিয় খাবার আছে যেটা খুব পছন্দ? কৌশানি অ্যাকচুয়ালি মানে ও একটা আমাকে খাইয়েছিল হচ্ছে ব্ল্যাক কালারের ওই যে মাটনের যে ঝোলটা হয় না, কালা ভুনা বলে যেটা মাটনের, তো সেইটা সেটা আই থিঙ্ক ওয়াজ ব্রিলিয়েন্ট, খুব ভালো বানিয়েছিল, অ্যান্ড ও অ্যাকচুয়ালি যেটাই বানায় খুব ভালো বানায়, বিকজ ও খাবারটা মন দিয়ে বানায়, কারণ ও নিজেও খেতে ভালো বেশ, তো সেই জন্য আই থিঙ্ক খুব ভালো শেফ, যেটা আমার মধ্যে একটাও গুণ নেই ওই জিনিসটার। ওখানে সম্প্রতি যেই ছবিটা বেরোলো বাংলাদেশে সেটা দেখা হয়েছে? না, ওটা তো এখানে রিলিজ করেনি, ওরা পুরোপুরি বাংলাদেশেই শুধু রিলিজ করেছে, বাট আমি গ্লিমসেস দেখেছি, আমি আমাকে ও ওখানকার শর্টস দেখিয়েছে, আই থিঙ্ক খুবই ভালো, রাইট রাইট রাইট, সো সেটা আই থিঙ্ক ইজ আ গুড থিং, অ্যান্ড মানে এপার বাংলা ওপার বাংলা সবই তো বাংলা, তো বাংলা সিনেমা কাজ করুক, বাংলা সিনেমা ভালো হোক, তুফানও ভালো কাজ করছে। কেমন দেখলে তুফান? তুফান আমি পুরোটা দেখে উঠতে পারিনি বিকজ আমাদের একটা জায়গায় যাওয়ার ছিল ইভেন্ট, তো দুজনেই আমরা লেটে ঢুকেছি, আমরা সেটা বলেছি মনিদাকে, তো দেখবো ডেফিনেটলি দেখবো, এর মধ্যে গিয়ে দেখে নেবো, অ্যান্ড আই থিঙ্ক মানে আমার ট্রেলার খুব ভালো লেগেছে, গানগুলো ডেফিনেটলি খুব ভালো লেগেছে, সো অবভিয়াসলি দেখবো। শাকিব খানের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে প্রিমিয়ারে এসেছিল? না প্রিমিয়ারে কথা হয়নি, বাট ওর সাথে আমার কথা হয়েছিল এসকের অফিসে, তো ওখানে একবার দেখা হয়েছিল, ওখানে কথা হয়েছিল, খুবই ভদ্র একজন মানুষ, খুবই ডাউন টু আর্থ আমার মনে হয়েছে, সো আশা করবো যে ওনার সিনেমা খুব ভালো চলুক। এবং একটু অন্য প্রশ্নে আসি, সম্প্রতি একটা প্রশ্নে খুব মানে সকলে খুব জানতে চাইছে তোমার এবং কৌশানির বিয়ে, মানে অনেক কিছু মানে প্ল্যানিং ট্যানিং বিভিন্ন রকমের পোস্ট যেগুলো আসে সোশ্যাল মিডিয়ায়, একটু তুমি ক্লিয়ার করে দাও। এটা অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই অনেকে জানতে চাইছে, বাট মানে আমরা যখনই আমরা বারবারই বলেছি হ্যাঁ
যেটা রোটেছে ওটা পুরোপুরি মিথ্যে। বাট এছাড়া আমার মনে হয় যে মানে প্ল্যানিং যখন করব বা যখনই আমরা কিছু ফরওয়ার্ড করব ব্যাপারটাকে, তখন আমরা নিজেরাই জানাবো। মানে আমাদের এরকম না, আমরা তোমরা জানোই ভালো করে যে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে আগেও অ্যাকসেপ্ট করেছি, তো আমাদের ওটা লোকচাপার কিছু, হ্যাঁ লোকচাপার কিছু নেই। তো ডেফিনেটলি যখন হবে না বলার কিছু নেই, একটা ভালো জিনিস, সেটাকে আমরা ডেফিনেটলি ওপেন ফোরামেই অ্যানাউন্স করবো। কৌশানি যেমন বাংলাদেশের বিভিন্ন কাজ করছে, তোমার কাছে কোনো এই মুহূর্তে কোনো কাজের অফার? বাংলাদেশের কাজ আমি লাস্ট যেটা করে এলাম আই থিঙ্ক লাস্ট ইয়ার, সেটা আই থিঙ্ক দুদিন মতো শ্যুট বাকি ছিল, যেটা ওরা কলকাতায় এসে শ্যুট করার কথা ছিল, বাট ওখানে কিছু প্রবলেমস হয়েছিলো বলে আর ওটা হয়ে ওঠেনি। তো ওটা ওরা আবার প্ল্যানিং করছে যে ওটাকে ফাইনালি রিলিজ করবে হয়তো, তো সেটা রিলিজ করতে গেলে ওরা আই থিঙ্ক ওখানেই শ্যুটিং করবে বলছিলো এখানে না এসে, তো ওটা হয়তো যেতে হতে পারে। এছাড়া তো আর এখন উড়ি একটা সিনেমার জন্য একটা ওখানে স্পেশাল ইয়েতে যাচ্ছি, একটা ওদের লাস্ট ওরা পুষ্করা বলে একটা সিনেমা করেছিল, তো ওরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, তো ওদেরই একটা প্রোডাকশন হাউসের আন্ডারে আমরা মানে আমার সাথে ওদের কথা হয়েছে, সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি। রবিন্স কিচেন নিয়ে এটাই বলবো দর্শকদের যে সিনেমা হলে রিলিজ করছি আমরা সিনেমাটা, সো প্লিজ সিনেমা হলে গিয়ে দেখুন। অ্যান্ড আশা করছি আপনাদের সকলে খুব ভালো লাগবে রবিন্স কিচেন, অ্যান্ড ওভারঅল একটা প্যাকেজ। সো বেশি কিছু বলতে পারবো না, থ্রিলার যেহেতু, সিনেমা হলে গিয়ে দেখুন সবটা বুঝে যাবেন। থ্যাংক ইউ।